আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ন্যাচারাল 880। আজকে একটি মজার জিনিস জানবো, সেটি হলো যে আমরা প্রায়ই আমাদের বাসা তালাবদ্ধ করে আমরা 1 সপ্তাহ, 5 দিন, 10 দিনের জন্য আমরা বাইরে যেতে হয়। সেক্ষেত্রে আমাদের যদি পাশের ফ্ল্যাটে বা নিজস্ব আত্মীয় স্বজন না থাকে, তাহলে পানি দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে আসলে গাছের চিন্তা বেশি হয়। আপনি অন্য অন্য মূল্যবান জিনিস থেকে আপনার গাছের চিন্তাটা আগে করবেন, যারা একটু গাছপ্রেমী, বারান্দা হোক আর ছাদ হোক। সেক্ষেত্রে ছাদের ব্যাপারটা একটু ভিন্ন হয়, তবে আমি বারান্দাতে আমি নিজস্ব অনেক চিন্তা ভাবনা করে একটা ওয়ে বের করেছি। এটা যদিও খুবই নর্মাল ওয়ে, আমার নিজের অনেক কাজে কাজে দিয়েছে, এই জন্য আমি আপনাদের এটা ভিডিও করে শেয়ার করলাম। যেমন আপনার যে কোনো গাছে যদি আপনি একসাথে বেশি পানি দেন, তাহলে গাছ মারা যায়, আবার একদম পানি না দিলেও গাছ মারা যায়। সেক্ষেত্রে আমি যে কাজটা করেছি, একদম গাছের কাছে প্রত্যেকটা প্লাস্টিকের বোতলে আমি পানি নিয়েছি। প্রথমে পানি নেওয়ার পর আমি এই পানি থেকে একটি কাপড়ের সুতা বা কাপড়ের দড়ি বা কাপড় যে কোনো পাটের দড়ি, যেটা আসলে পানি সঞ্চালন হয়, আমি করেছি যেটা, সেটা হলো যে বোতল থেকে সরাসরি কাপড়টা ভিজে আমি গাছের গোড়ার সাথে কানেক্ট করে দিয়েছি। এবং এটা খেয়াল রাখতে হবে যে সূর্যের আলো যাতে এখানে দড়িতে না লাগে, কারণ সূর্যের আলো দড়িতে লাগতে আপনার দড়িটা শুকায় যাবে। শুকায় যাওয়ার পর এখান থেকে আর পানিটা সঞ্চালন হবে না। আপনার নিচের মাটিটা যখন ভিজে শুকিয়ে যাবে, মানে শুকিয়ে আপনার শক্ত হয়ে যাবে, তখন আলটিমেটলি এই পানির রশিটা আছে বা এই যে কাপড়ের রশিটা আছে বা এই যে পাটের রশিটা আছে, এই রশিটা আপনার যদি ওই মূল বোতলের সাথে কানেক্ট করা থাকে এবং কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আপনার যতই শুকাক, আপনার এখান থেকে পানিটা আস্তে আস্তে চুষে নিয়ে আসবে এবং আপনারা দেখবেন যে অন্ততপক্ষে বাঁচার জন্য যতটুকু পানি দরকার সে এখান থেকে নিয়ে আসবে। এবং আমি গত প্রায় 9 দিন তার বাইরে ছিলাম, আমার বাসার বাইরে ছিলাম, তো আমি 9 দিনের পর আমার শুধু মানে 2-3টা গাছ মারা গেছে, এটা বেশি পানির জন্য মারা গেছে, বৃষ্টি ছিল প্রচুর, তো ওইখানে টবের গোড়ায় পানি জমা হয়েছিল, তো ওইখান থেকে আর কি গাছগুলো মারা গেছে। তো আমার ম্যাক্সিমাম গাছই আমার কোনো ক্ষতি হয় নাই, প্রায় আমার প্রায় 30-40টা টব ছিল, এই টবে গাছ ছিল, এর মধ্যে আমার 4-5টা টবের গাছ মারা গেছে, তাও ওইটা বেশি পানির জন্য মারা গেছে। আমার পানির অভাবে কোনো গাছ মারা যায় নাই, কারণ আমি প্রায় যতটুকু সম্ভব আমি ওই পানির ছোটো ছোটো বোতলে, প্লাস্টিকের বোতলে আমি এরকমভাবে, যদিও এটা অনেক ঝামেলার, কিন্তু আমার আসলে গাছগুলো যাতে না মরে বা গাছগুলো যাতে নষ্ট না হয়, এই জন্য আমি কষ্ট হলেও আমি গাছগুলো করে গেছি, যার ফলে আমি আসার পর আমি মানে খুবই ভালো লাগলো যে আমার ম্যাক্সিমাম গাছই আমার মানে জীবিত পাইছি। যাই হোক, এই পদ্ধতিটা মানে কোনো কিছু না হওয়ার থেকে কোনো রকম বাঁচা আর কি, তো এটা আপনারা করতে পারেন। তবে এটা খুবই খেয়াল রাখবেন, আমার 2টা গাছের দড়ি একদমই শুকনো ছিল, কারণ এটা সানলাইটের কারণে এটা শুকায় গেছে, যার ফলে পানিটা পাস হয় নাই, আর বাকিগুলো সবই ঠিক ছিল। আমরা এর আগেও আমাদের বাসা থেকে বাইরে চলে যাই, আমরা দেশের বাইরে বা আমাদের গ্রামের বাড়িতে যখন লং টাইমের 1 সপ্তাহের বেশি, তখন আসলে গাছের জন্য চিন্তাটা একটু বেশি হয়। তাই এর আগে আমি ওই করোনার আগে স্যালাইনের যে পাইপটা আছে, এটা দিয়ে আমি প্রায় 5-7টা গাছের জন্য বেঁধে রেখেছিলাম। তাই আসলে এবার একটু বেশি টব, প্রায় 30-40টা টব, সেক্ষেত্রে ওরকমভাবে মানে স্যালাইনের পাইপটা সংগ্রহ করতে পারিনি, তো এই জন্য এবার যাতে কোনোরকম গাছের প্রাণটা বেঁচে থাকে, এই জন্য আমি এই পদ্ধতিটি করেছি। যে সেক্ষেত্রে এইভাবে আমি প্রায় ভালো ফল পেয়েছি, আপনারা করে দেখতে পারেন। যেহেতু আমি নিজেও ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করেছি, আমি আসলে অনেক আধুনিক চিন্তা করেছি আসলে, যে সেটা শর্ট টাইমে মেনটেন করা সম্ভব না, তাছাড়াও ওইটা আমি যদি অনেক কষ্ট করে তৈরি করি, ধরেন আমি অন্য মানে মোটর বা অটোমেটিক সিস্টেম, যেটা 2-3 দিন পর হঠাৎ করে পানি পড়ে যাবে, সবগুলোতে পানি চলে আসবে, এভাবে আপনার অ্যালার্ম সিস্টেম প্রয়োগ করা যায়, কিন্তু ওরকম তৈরি করলে হয়তো আমি অনেক কষ্ট করে তৈরি করতে পারবো, কিন্তু এটা অন্য কারো উপকারে লাগবে না, কারণ আমার সিস্টেমটা অন্য কেউ সাধারণত সহজে তৈরি করতে পারবে না, যেহেতু অনেক হাঙ্গামা হবে। সেজন্যই আমি আসলে ওরকম কোনো মানে অটোমেশন পদ্ধতি তৈরি করি নাই, যেটা ইলেকট্রিসিটি বা অ্যালার্মের মাধ্যমে হবে, আমি এটাই একদম সহজ পদ্ধতি এটা তৈরি করেছি। যাই হোক, আপনাদের কমেন্টস জানাবেন এটা কেমন হলো, বা আপনাদের হয়তো অল্প উপকার হবে, এই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
ন্যাচারাল 80 জিরো।